22শে জুলাই জিএসএলভি মার্ক থ্রিতে চড়ে চন্দ্রযান টুকে পাঠানো হয়েছিল চাঁদের উদ্দেশ্যে, এবং তারপর থেকে আমরা প্রতি মুহূর্তেই সমস্ত রকম আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। মিস করিনি কোনো রকম কোনো দিনের কোনো মুভমেন্ট। আপনারাও আমাদের সঙ্গে প্রথম দিন থেকেই ছিলেন, এই কারণে আমরাও ভীষণ হ্যাপি। কিন্তু বন্ধুরা, সত্যি কথা বলতে কাল রাতের পর থেকে মনটা কিন্তু ভালো নেই। আমি জানি আপনি যদি একজন ভারতবাসী হন এবং মহাকাশ প্রেমী হন, তাহলে আপনার কাছেও কালকের দিনটা মন খারাপের দিন। রাত্রির 1:53 নামার কথা ছিল, আমরাও লাইভ করছিলাম সেই সময়। সুস্থভাবে শুরু হয়েছিল কিন্তু অবতরণ প্রক্রিয়া। বিক্রম ল্যান্ডার নামতে থাকে, শেষ 35 কিলোমিটারের পর গতিও পরিকল্পনা মাফিকই কমতে থাকে এবং বেশ কয়েকবার মুহুর্মুহু হাততালিতে ফেটে পড়ে ইসরোর কন্ট্রোল সেন্টার বেঙ্গালুরুর ডিপ রিসার্চ নেটওয়ার্ক সেন্টার। কিন্তু তারপর যখন আর মাত্র 2.1 কিলোমিটার বাকি বিক্রমের অবতরণ করতে, তখন হঠাৎই নেমে আসে কালো ছায়া ইসরোর কন্ট্রোল রুমে, এবং আমাদের মনেও একটা আশঙ্কা তৈরি হয়। ইসরো অবশ্য জানিয়েছে যে এখনও অবধি ল্যান্ডার বিক্রম বা প্রজ্ঞান রোভারের কোনো রকম খোঁজ তারা পায়নি। তাদের কি হলো এবং তারা সেখানে এখনও কি পরিস্থিতিতে রয়েছে, সেটা ডেটা অ্যানালাইজ করে আমাদের জানাবে। সে খবর যেটুকু জানতে পারবো আমরা আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসব। এখনও অবধি যেটুকু আমরা জানতে পেরেছি তাতে ইসরোরই এক বিজ্ঞানী জানিয়েছে যে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের চরম ক্ষতি হলেও চন্দ্রযান টুয়ের কিন্তু 95% কাজ করছে। তার কারণ অরবিটারটি কিন্তু ঘুরে চলেছে চাঁদের কক্ষপথে, এবং সে এখনও সেখান থেকে বেশ কিছু ছবি পাঠাবে এবং আশা করব বিক্রমের ছবি, এবং বিক্রমের ছবি ল্যান্ডার যেহেতু আমরা দেখতে পারবো না, বিক্রমের ছবি আমাদের পাঠাবে এবং ইসরো সেটা অ্যানালাইজ করে আমাদের জানাবে যে এটা কি পরিস্থিতিতে রয়েছে এবং এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। কিন্তু যেটা বললাম বন্ধুরা, মন খারাপ একটা ছুঁয়ে গেছে আমাদেরকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য ইসরোর সমস্ত সায়েন্টিস্টদের বলেছে যে ইসরো আমাদের গর্ব, সত্যি গর্ব, এবং ইসরো যেটা করে দেখিয়েছে সেটাও বিরাট ব্যাপার। এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে অন্য কোনো দেশ কিন্তু নামতে পারেনি। আর সবথেকে মজার কথা ছিল যে সফট ল্যান্ডিং, এই সফট ল্যান্ডিংটা কিন্তু মুখের কথা নয়, কারণ এইখান থেকে বসে ইসরোর কন্ট্রোল রুম থেকে বসে কিন্তু সফট ল্যান্ডিং করানো হয় না। ল্যান্ডিংটা করে বিক্রম বা যে ল্যান্ডার থাকে, সেই ল্যান্ডার নিজের মধ্যে তার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা কম্পিউটার থাকে, সেই কম্পিউটারের মধ্যে প্রোগ্রামিং করা থাকে এই সমস্ত সিস্টেমটার, এবং সেই সিস্টেম অনুযায়ী সে নামতে থাকে। এবং সত্যি কথা বলতে সফলভাবেই কিন্তু নামছিল বিক্রম। আপনারা যারা লাইভে ছিলেন দেখেছেন, একদম নেমে এসেছিল সফলভাবে এবং স্পিডও কিন্তু ঠিকঠাক মতোই কমাতে শুরু করেছিল এবং কমাচ্ছিল। কিন্তু শেষ যখন আর 2.1 কিলোমিটার বাকি, সেই সময় কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং সেই সময় আমরা দেখতে পারি যে চেয়ারম্যান কে সিবান উঠে গিয়ে প্রধানমন্ত্রীকে কিছু বলেন। আমরা সেই মুহূর্তে লাইভে ছিলাম এবং মানুষ আমাদের সঙ্গে লাইভে ছিল, প্রচুর মানুষ টিভিতে দেখছিল, প্রায় সারা ভারতবর্ষই জেগেছিল। তবে ভুল থেকে শিক্ষা নিতে হয়, এটা যদি ভুল হয় তবে এর পরবর্তী পদক্ষেপে এই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আরও বড় লড়াই করতে হবে ইসরোকে, আমাদের সবাইকে, এবং মহাকাশ বিজ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। বন্ধুরা, আশা করব যে চন্দ্রযান টুয়ের যে বিক্রম ল্যান্ডার এবং রোভার প্রোগ্রাম, তার যেন ঠিকঠাক মতো আমরা খবর পেয়ে যাই এবং ডেটা অ্যানালাইজ করে আমরা যেন অনেক কিছু জানতে পারি, এবং যদি ভুল হয়ে থাকে সেই ভুল থেকে যেন ইসরো শিক্ষা নিয়ে আমাদেরকে তার আসল ঠিকঠাক তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরে এবং আমরা যেন পরবর্তীকালে উপকৃত হই। তবে আশার আলো এটাই যে এখনও অবধি কিন্তু চন্দ্রযান টুয়ের 95% অর্থাৎ অরবিটারটি কাজ করে চলেছে, এবং আগামী 1 থেকে 2 বছর অরবিটারটি কিন্তু কাজ করবে এবং চাঁদের দক্ষিণ মেরু থেকে শুরু করে চাঁদের আরও সমস্ত জায়গার ছবি তুলে পাঠাবে, এবং আশা করব বিক্রম ল্যান্ডারেরও ছবি আমরা দেখতে পাবো আগামী দিনে। বন্ধুরা, এই ছিল আপডেট। আবার কোনো খবর এলে আমরা নিশ্চয়ই আপডেট নিয়ে আসবো, আর অন্যান্য যে ভিডিও আমরা নিয়ে আসি সেই ভিডিও তো আমাদের থাকবেই। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আর আশা করবেন যেন আগামী দিনে আমরা আবার কোনো মিশন করে সেটা সাকসেসফুল হই।
ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আর মন খারাপ করার কোনো দরকার নেই, পরবর্তী সময় আমরা করব জয় নিশ্চয় একদিন। বাই।